সিলেটের আশ্রয় কেন্দ্রগুলোতে খাবারের তীব্র সংকট। স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে সিলেট, গ্রামাঞ্চলের মতো সিলেট নগরীও বন্যা কবলিত। সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, নগরীর প্রায় 80% এলাকা বন্যা দুর্গত। জানা গেছে, বাসা বাড়িতে পানি উঠা মানুষের আশ্রয়ের জন্য মহানগরীর 80টি কেন্দ্র খুলেছে বিসিক। তবে আশ্রয় কেন্দ্রগুলোতে খাবারের তীব্র সংকট চলছে। সরকারি বরাদ্দ অত্যন্ত কম থাকায় এই সংকট দেখা দিয়েছে। ব্যক্তি এবং বেসরকারি বিভিন্ন সংস্থা সংগঠনের উদ্যোগে আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষের জন্য কিছু খাবার বিতরণ করা হলেও তা চাহিদার তুলনায় খুবই অল্প বলে জানিয়েছেন আশ্রয় নিয়ে বন্যার্তরা। সিসিকে সূত্র থেকে জানা গেছে, দ্বিতীয় দফা বন্যা পরিস্থিতিতে সিলেট নগরীতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 80টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে প্রায় 12,000 বন্যার্ত উঠেছেন, কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদের খাবার বা চিকিৎসার কোনো ব্যবস্থা করা হয়নি, কারণ সরকারি বরাদ্দ কম। মেয়র আরিফ জানিয়েছেন, এবারের বন্যা সিটি কর্পোরেশনের এলাকায় মাত্র 30 টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে, ফলে আশ্রয়কেন্দ্রগুলোতে খাবার এবং বিশুদ্ধ পানির জন্য হাহাকার চলছে। কিছু কিছু কাউন্সিলর এবং স্থানীয় লোকজনের সহায়তায় আশ্রয়কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে খাবার। জানা গেছে, কেন্দ্রগুলোতে আশ্রয় নেওয়া বেশিরভাগ মানুষই নিম্ন আয়ের, ফলে বন্যা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া মানুষ নিজেরা খাবারের ব্যবস্থা গ্রহণ করবেন সেই সাধ্যও নেই। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী জানিয়েছেন, 80টি আশ্রয়কেন্দ্রে যেসব বন্যার্ত উঠেছেন তাদের প্রত্যেকের জন্য এ পর্যন্ত মাত্র 1 কেজি চিরা এবং 250 গ্রাম গুড় বরাদ্দ করা হয়েছে। এর বাইরে কাউন্সিলর এবং স্থানীয় লোকজন নিজেদের উদ্যোগে আশ্রয়কেন্দ্রগুলোতে খাবার দিচ্ছেন। এদিকে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে বন্যা কবলিত এলাকা পরিদর্শন শেষে সার্কিট হাউসে মতবিনিময়কালে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, এবারের বন্যায় সিটি কর্পোরেশন এলাকায় প্রায় 250,000 মানুষ পানিবন্দী, কিন্তু মাত্র 30 টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। চিরা এবং গুঁড়ো চাহিদার তুলনায় খুবই কম, তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সিলেট সিটি এলাকায় বরাদ্দ বাড়ানোর দাবি জানাচ্ছি। অন্যদিকে সিলেটে বন্যার পানিতে ভেসে গেছে 71 কোটি টাকার মাছ। সিলেটে দুই দফা বন্যার পানিতে ভেসে গেছে 30,255টি পুকুরের মাছ, এতে ক্ষতি হয়েছে প্রায় 70,75,85 লাখ টাকা। আজ মঙ্গলবার দুপুরে প্রথম আলোকে এই তথ্য জানিয়েছে সিলেট জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ। জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয় সূত্র থেকে জানা যায়, সিলেটের 13টি উপজেলায় 30,255টি পুকুরের 25,240 জন খামারি ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত পুকুরের মোট আয়তন 3,399 হেক্টর। বন্যার পানিতে 3,509 মেট্রিক টন মাছ এবং 328.50 মেট্রিক টন পোনা ভেসে গেছে। ভেসে যাওয়া মাছের মূল্য 58,32 কোটি টাকা, পোনার মূল্য 9,26 কোটি টাকা। এর বাইরে 3,27 কোটি টাকার অবকাঠামোগত ক্ষতি হয়েছে। সিলেট জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, খামারিদের ক্ষয়ক্ষতির চিত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, এ সংক্রান্ত কোনো বরাদ্দ এলে খামারিদেরকে সহায়তা করা হবে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বন্যা পরিস্থিতির সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।